সুপ্রভাত আমার সকল বন্ধুদের। তো সকাল সকাল এখন পুজো করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন সকালটা বেশ সকালই আছে, সবে সূর্যি মামা দেখা দিচ্ছে। আর এখানে গোপালকেও আমার পুজো করা হয়ে গেছে। তো ধূপটা দেখো কি সুন্দর এখনও জ্বলছে। তো পুজো সেরে এখন আমি ছাদে যাচ্ছি। তো কারণ গোপালের যে একটা প্লাস্টিক রয়েছে না, এই প্লাস্টিকটা আমি গোপালের জল টল খাবার সব কিছু জমাই। তারপর একটা সময় করে, যেহেতু ঘরে থাকে সবসময় তার ছাদে আসা সম্ভব নয়, সেই জন্য সময় করে আমি ছাদে গিয়ে ফেলে দিই। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আগের দিনের ভিজে, তো এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যায়, তো সেগুলো ছাদে দিতে এসেছিলাম। আর এখন সকালটা মোটামুটি অনেকই সকাল আছে, এখন 8টা বাজে। তো তো বাসি কাজ পাটঝাট সব মিটিয়ে তো উপরে চলে এসেছি, সেগুলো তো তোমাদেরকে দেখানো হয় না। তো বাসি কাজ একদিন সকাল থেকে রাত পর্যন্ত দেখাবো, কারণ আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই, তো তার জন্য আমি তোমাদেরকে কিছু দেখাতে পারি না। আর তো চলো, এই দেখো আমাদের পুকুরটা পানায় চেয়ে গেছে। চলো, প্লাস্টিকটা আমার ধোয়া হয়ে গেছে, আমি এখন নিচে নেমে যাই। তো নিচে নেমেছি, তো এই যে দাদাটা এসছে চিমনির জন্য, তো বাড়িতে চিমনি লাগাতে বলছে। এ তো শাকটা তো বেশ কচি আছে, তো যাই হোক এই শাকটা এখন কেটে নিই, ডোডো তো বাইরে আছে। তো চুবড়িটা জোড়া আছে বলে তার জন্যই কুলোতে কাটছি, তারপরে কুলো থেকে নামিয়ে আবার যে কোনো একটা পাত্রে নিয়ে ধুয়ে আবার রেখে দেব। আর তো এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 9টা, তো চলো এখন শাকটা বাছা হয়ে গেলে, কাটা হয়ে গেলে টিফিনটা করে নেব। আর শাকটা এতটাই সুন্দর যে কোনো বাছার প্রয়োজন হয়নি। তো তারপর দেখো সকালবেলা একটু মুড়ি খাচ্ছি লঙ্কা পেঁয়াজ কুচিয়ে চানাচুর দিয়ে, আর ডোডো এখানে অন্যায় করছে একভাবে। তো দেখো ওকে একটু মুড়ি দিচ্ছিলাম, ও খায়নি, কারণ ও কোনো কিছু খাবার খেতে চায় না। তো চলো এখন আমি একটু মাঠে এসেছি, আমাদের বাড়ির সামনের বাগানটায়। তো ডোডো এসছে আমার সাথে, ডোডোই বাগানের মধ্যেই আছে সবসময়ের জন্য, তো দাদু কাজ করছে তো ওখানেই আছে। আর এই যে উনুনটা দেখো, আগে ব্লগে দেখেছিলে উনুনটা এলোমেলো ছিল, তো উনুনটাকে একটু সারাই করে ন্যাতা দেওয়া হয়েছে ওখানটায়। আর ডোডো এখানে এখন আমার সঙ্গে আছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মা বসে, তো ওখানে রান্না করছে। আর এইগুলো দেখো, এখানে বেগুন চারা বসানো হয়েছে, আর টবগুলোতে কোনো ফুল টুল গাছ হয়তো বসানো হবে। আর এখানে দেখতেই পাচ্ছ চাঁচর মতন হবে আমাদের, নেক্সট অন্য কোনো ব্লগে দেখতে পেয়ে যাবে। এই যে কলা গাছের বাসনাগুলো সব ছেঁড়া হয়েছে, তো আরও কোনো প্লাস্টিক সব কিছু মানে একটা জড়ো করা হয়েছে। আর ডোডো দেখো কি বড় বড় জুতো পরে এসছে। আর এখানে দেখো সকালে খুব হনুমান এসেছিলো, অনেক কটাই বেশ হনুমান এসেছিলো, তো ওদের জ্বালাতে আর কলাগুলো পুরুষ্ট হয় না, কিন্তু পেরে নিতে হলো, কি আর করা যাবে। তো সেই কলাগুলো পেরে নিয়েছিল, সেই গাছটা রয়েছে এখন, মা সাইজ করছে কারণ থোঁড়টাকে বার করে নেওয়া হবে, তার জন্য কলা গাছটাকে সাইজ করছে। আর এই হনুমানের জ্বালায়
কি বলবো, আগের দিনেও একটা কলা গাছ থেকে ওরকম ফেলে আর হনুমান কলা খাচ্ছিল। তো চলো দেখো, কলা গাছটা কাটিং করা হচ্ছে, থোঁটটা বার করা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর ওখানে না আমাদের ও বাড়ি থেকে মাটি নিয়ে এসেছে কিছু, তো সেই মাটিগুলোই বাপি চারাচ্ছে, কারণ ওখানে হয়তো কুপিয়ে কোনো গাছ টাছ বসানো হবে, পালং শাক ধনে গাছ হয়তো বসানো হতে পারে, তো তার জন্য মাটিটা চারানো হচ্ছে। আর চলো, আমাদের কলা গাছটার কাটিং করা হয়ে গেছে, তো থোঁটটা বেরিয়ে এসছে আর কিছুটা। আর এখানে দেখো অনেক কটাই বেশ কচি কচি কলা গাছ বেরিয়ে গেছে, কলা গাছের না শেষ হয় না, একটা হয় একবার কলা গাছ ফল দিয়ে, কলা গাছ তো আর থাকে না, তো তারপরে যে বাচ্চা দিয়ে যায় সে বড় হয়ে সে আবার দেয়, এইভাবেই কলা গাছে মানে বংশবৃদ্ধি করে চলে। তো এই যে আগেই বললাম যে হয়তো ধনে গাছ পালং গাছ বসাতে পারে, তো সেইগুলো মা সেই দানাগুলো ভেজালো। আর ঘাটে দেখতে পাচ্ছ বাসন রয়েছে কয়েকটা, মাজবো আমি, রান্না টান্না হয়ে গেছে, কিছুটা মেজেছে আবার কিছুটা পড়েছে। আর এই যে পুকুরে দেখালাম না সকালে, পানাই ছেয়ে গেছে বেশ অনেক, কয়েকদিন ধরে এই পানাগুলো ছেয়ে আছে, তো এগুলো বাড়তে বাড়তে অনেক তুলেছিল বাপি, কিন্তু তুলে তুলে কোনো কোনো কোনোভাবেই কমেনি, কারণ ওরা তো বাচ্চা বাড়ছে, তার জন্যই কোনো একটা পানা মারার বিষ নিয়ে আসা হয়েছে। তো সেই বিষটাকে জলে গুলে পুকুরের চারিদিক দিয়ে পুকুরে দেওয়া হচ্ছে, তো এখন অপেক্ষা করা যা করতে হবে যে কবে পানাগুলো শেষ হবে। আর এই দেখো কত কলা গাছে বাসনা দেখেছো, এগুলো দিয়ে না ঝাঁঝরটা হেভি হবে, আমি তোমাদেরকে জাস্ট বললাম কথাটা। তো আমাদের যে কলা গাছগুলো রয়েছে তাতেই অনেক বাসনা ছিল, আর এটা দূরে এগুলো সব অন্য কলা গাছ। যাই হোক, ওই পারে তো মা গেছে, ওখানে পানাতে বীজটা দেওয়া হচ্ছে। আর এটা আমাদের নজনা গাছ, তো খুব রোদ উঠেছে দেখে বুঝতেই পারছ, আর পানা এতটাই ছেয়ে গেছে যার জন্য এখানে বাঁশ দিয়ে ঘেরা আছে। আর এই দেখো বাসন টাসন মাজা আমার হয়ে গেছে, তো এর মধ্যে আমি বাসনটা মেজে নিয়েছি। আর এই দেখো এখানে ডোডো, তো ওর গালে একটা এখানটা কী কারণে ছড়ে গিয়ে ফুসকুড়ি মতন হয়েছিল, তো সেটাকে ও আঁচড়ে আঁচড়ে নখ দিয়ে কী অবস্থা করেছে, রক্ত বেরিয়ে গেছে। আর দেখো ও ট্রামে চলে এসেছে এখন এইদিকে, তো পুরো পুকুরটার মধ্যে দিতে হচ্ছে, তাই জন্য ঘুরে ঘুরে এদিক থেকে ওদিক করে দিচ্ছে। আর ডোডো সেটা দেখতে গেছে, বাড়ির পিছন দিয়ে গেছে। আর দেখো কত পুঁই শাক হয়েছে আমাদের, আর ডোডো দেখো চলে গেলো ছোদদের সঙ্গে বাগানে, আর বাপি এই দিক থেকে দিচ্ছে, পুরো পুকুরটার মধ্যেই তো দিতে হচ্ছে। আর দেখো রান্না হয়েছে গরম গরম ভাত, আর এখানে হয়েছে দেখো ভোলা মাছের ঝাল, ঝালটা বেশ হয়েছে। আর এখানে একটু কুলেখাড়ের জল করা হয়েছে ডোডোকে খাওয়াবো। আর এখানে শাক ভাজা আছে, আর এটা হচ্ছে বিউলির ডাল, যেটা আমি একদমই পছন্দ করি না। আর চিংড়ি মাছ ছিল কয়েকটা, মানে চিংড়ি মাছের মাথা, তো সেটাই এখন একটু কড়াতে নেড়ে নেওয়া হচ্ছে। আর তারপরে দেখো চলে এসেছি অনেকটা দুপুরে, এখন দুটো আড়াইটে বাজে, তো কাজে গিয়েছিল, কাজ থেকে ফিরে গেছে। আর তো একটা ডাব অনেক কয়েকদিন ধরেই পড়ে আছে বাড়িতে, তো সেটাই এখন ওকে মা খেতে বললো, তো তার জন্য ও ডাবটাকে একটু কাটছে, ও আর ডোডো একটু খাবে। আর গাড়িটা দেখো পুজোর সময় পরিষ্কার করিয়েছে, গ্ল্যামার গাড়িটা বেশ নতুনের মতো লাগছে। আর এই দেখো এখন ও এসে গেছে, তো দেখতেই পেলো ডাব কাটছিল, আর তো আমি তখন বাসন মাজতে এসেছিলাম, তো ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, তো তোমাদেরকে তো দেখানো হয় না, তো যে কোনো বাসি কাজ টাজ দেখানো হয় না, যাই হোক। তো এখন আমি বাসনটা মেজে নিয়েছি, তো বাসনটা ধুইছি, তো এই পুকুরে বসে বসে আমি বাসন মেজে ধুয়ে নিই। এখানে আমাদের কলও আছে, তো পুকুরেতে সুবিধা বেশি, তার জন্য পুকুরেতেই ধুয়ে নিই।
তো পানায় ছেয়ে গেছে বলে ওইটুখানি বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, নাহলে তো পানাগুলো একদম মুখের কাছে কত ঢেউ হবে, যত ঢেউ আসছে তত চলে আসছে। তো চলো বাসন মাজা হয়ে গেছে, আর যাই চলো বাসনগুলো রেখে আসি। আর ডোরু এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, তার জন্য আমি অমন করলাম। আর ডোরুর বাবা দেখো ডাবটার ছবি তুলেছে, দেখো ফুটো করেছে জলটা দেখো। আর তারপরে ওই যে খাই দায়ের পরে উপরে চলে এসেছি, ও আর শোয়নি। তো আমি জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম সকালে, তো ওগুলো শুকিয়ে গেছে। আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে তুলতে এসেছি, ওর বাবা সেই আড়াইটে থেকে একভাবে দেখো এই যে লাইটগুলো ঠিক করছে, মানে যে টুনিগুলো হয় লাগাচ্ছে কালী পুজোর সময়। তো লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওই যে কিছুটা বাকি আছে ওখানে লাগাচ্ছে, ঠিক করে নিচ্ছে। তো আশপাশে সবাই টুনি লাগানো হয়ে গেছে দেখলাম, তো আমাদেরটা বাকি ছিল, তো আমাদেরটাও সম্পূর্ণ হলো। আর বিকেলবেলা দেখো আমি একটু ঘাটে বসেছিলাম, তো আমি এখন বসেই আছি। আর এই যে মা একটা থালা ধুইছে, কিন্তু কেন ধুইছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই থালাটার এই দেখো 14 প্রদীপ করছি, 14 প্রদীপগুলো থালাটাই করে দেবে বলে থালাটা ধুইলো। এই 14 প্রদীপগুলো মা বানালো। আর তো দেখো তখন বিকেল ছিল, এখন সন্ধ্যে হয়ে গেল, তো এখন এগুলো সলতে করছে। তো প্রদীপগুলো এইভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে সলতে করে। তো আজ তো ভূত চতুর্দশী, তো আজকে 14 শাক খেয়ে 14 প্রদীপ দিতে হয়। দেখো প্রদীপ দেওয়া স্টার্ট হয়ে গেছে, অন্ধকার দেখতে পাচ্ছ তো, পুকুর ঘাটে দিয়ে এসছে একটা। আর বাড়িতে দেখো লাইটটা জ্বলেছে, ঝিকমিক ঝিকমিক করছে, তবে সবে সন্ধ্যের মুখ। আর কি সুন্দর লাগছে দেখো। আর ডোডো দেখো এখনো দাদুর সঙ্গে ঘুরতে গিয়েছিল, ঘুরে এসছে। আর আর দেখো মা এখানে প্রদীপগুলো দিচ্ছে, আর ও সবই কাছ থেকে, ও জল আনতে গিয়েছিলো, তো জল নিয়ে সবই বাড়িতে ঢুকলো। আর ডোডো এখানে দেখো দাদুর সঙ্গে, ওখানে ওর ঠাম্মি গেছে ওইদিকে, তো ওইদিকেও যাবে। তো ঠাকুরতলাটা দেখো খুব সুন্দর লাগছে, 14 প্রদীপ 14 জায়গায় দেওয়া হয়ে গেছে। আর তো বাড়িটা দেখো খুব সুন্দর লাগছে, আর আশপাশেও লাইটিং হয়েছে, দারুণ লাগছে। তো তারপরে দেখো একটু মানে বেসন দিয়ে, বেসনের একটু ফুরুলি মতন বানানো হচ্ছে, তো মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা খাওয়া হবে। আর লঙ্কা কুচিয়ে ভাজা হচ্ছে, তো মা ভাজছে। আর প্রথমে ডোরের জন্য দুটো লঙ্কা ছাড়া করে নেওয়া হয়েছে, যদিও লঙ্কা ও খেতে পারে তবুও যাই হোক লঙ্কা ছাড়া দুটো করে নেওয়া হয়েছে। আর এই দেখো বেশ গরম গরম ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে, তো এখন মুড়ি দিয়ে সাঁটাতে হবে। আর ডোডোর বাবা গেছে ওই ঘরে তেল আনতে। ওখানে আমাদের সকালে রান্না হয় ওই রান্নাঘরটায়, ওখানে কাঠের উনুন আছে। আর এই দেখো ওখানে শসা পেঁয়াজ সব কুচানো হয়ে গেছে। আর এই যে ফুরুলিগুলো বেশ খুব সুন্দর খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই দেখো লাস্ট যে তিনটে রয়েছে, এই তিনটে আমি ভাজছি, তো পেঁয়াজ খেয়েছে কত কটা দেখো, তিনটিতেই পেঁয়াজ খেয়ে গেছে। আর এটা দেখো পুরো হাঁসের মতন হয়েছে, কি যেন চোখ এটা পুরো হাঁস, যাই হোক একটা খুব সুন্দর দেখতে হয়েছে জিলিপির প্যাঁচের মতো। তারপরে দেখো বসে পড়েছি আমরা খেতে, সবাই মিলে টিফিন খেতে বসে পড়েছি। আর এই মুড়িটা ডোডোর বাবাকে দেবো, তো ডোডোর বাবার সিঁড়িতে বসে আছে, মুখখানা দেখো বাংলার পাঁচ করে। তো ডোডোর বাবাকে এখন এই মুড়িটা মেখে দিতে হবে। তারপরে চলে এসেছি একেবারে রাত্রিবেলা, তো এখন আটা মাখছি, তো রাতে রুটি হবে। আর একটু বাঁধাকপির তরকারি আছে, যাই হোক আজকে রাতের খাবারটা আর একটু দুধ গরম করলেই হয়ে যাবে। আর ডোডো দেখো এখানে অন্যায় শেষ নেই, আটা মাখছি, অন্যায় করেই চলেছে। চলো টাটা, গুড নাইট।